বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, অন্যদিকে সিনেমা ইন্ডাস্ট্রিজের তারকা চিত্রনায়িকা পরীমনি, দুজন আলাদা দুই অঙ্গনের তারকা, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করেন। তবে একটি ক্ষেত্রে এতদিন দুজনেই ছিলেন সমান সমান, তবে এবার পরীমনির কাছে হেরেই গেল সাকিব। কিন্তু কিসে, কোন দিক থেকে হারলেন সাকিব, আবার কোন প্রতিযোগিতার মুখোমুখি হলেন দুই অঙ্গনের দুই তারকা, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি সবিত চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। চিত্রনায়িকা পরীমনি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে একটা সাদৃশ্য প্রতিযোগিতা ছিল। ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে আছেন পরীমনি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা এখন ছাড়িয়েছে 16 মিলিয়ন, তবে সে দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে সাকিব। তার ফেসবুক অনুসারীর সংখ্যা 15 মিলিয়নের ঘরে। তবে ক্রিকেটারদের মধ্যে এখনও শীর্ষে সাকিব। 13 মিলিয়ন অনুসারী নিয়ে ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরে অবস্থান নিয়েছে মুশফিক। 76 লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল। ফেসবুকে বিনোদন জগতে তারকাদের মধ্যে পরীমনির ধারের কাছে কেউ নেই। তার পরের অবস্থানে থাকা নাট্যজগতের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরীর অনুসারীর সংখ্যা 10 মিলিয়ন। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা সাকিব রয়েছে তৃতীয় স্থানে। তার অনুসারীর সংখ্যা 6.9 মিলিয়ন। এদিকে এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলাতেও সিনেমায় নাম লিখেছেন নায়িকা। সম্প্রতি ফেলু বক্সি নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এই নায়িকা সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ সরব। প্রতিনিয়ত ফেসবুকে ব্যক্তিগত কিংবা কাজের বিষয়ে কথা বলে থাকেন পরীমনি, ভক্তদের সঙ্গে তা শেয়ারও করেন। সোমবার ফেসবুকের একটি পোস্ট দিয়েছেন পরী, জানালেন কি করলে সফলতা আসে। একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেন, আমি বিশ্বাস করি মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। তিনি আরও লেখেন, আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু করতে নেই, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব না। অন্যদিকে সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী, ক্যাপশনে লিখেছেন, আমি বিশ্বাস করি মানুষের সৎ উদ্দেশ্য থাকলে সেখানে সফলতা আসবেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন।